বাজে এখন 6টা, বিকেল 6টা, আর জাস্ট বাইরের অবস্থাটা দেখো। আই বাপরে, হাওয়া, ওরে ভাই সাহ, কিভাবে হাওয়া দিচ্ছে, বাপরে, দেখো লেগে গেল শুধু শুধু। দীপন বলেছিল না এসে পড়বে, হয়নি। ও আবার এখানে কাশীপুর ব্রাঞ্চে গেছে, অফিসের কি যেন কাজ আছে, এগুলো সেরে আসবে। ওই একই ঘটনা, আসবে সেই অফিস টাইমই আসবে, ওদের আর টাইম। তো বাজে এখন 8:10, দীপন কিছুক্ষণ আগেই জাস্ট আসলো, এসে এই দেখো রান্না করছে। এখানে চিকেন আমি ধুয়ে ধুয়ে দিয়েছি, চিকেন ছিল। আর এখানে আজকে আমি বসিয়েছি এই যে খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে হয়, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে দুপুরেও খাচ্ছিল সবাই মিলে অফিসের কলিগরা, তো খিচুড়ি শুনে আমার লোভ লাগছিলেন। তো ভাবলাম ঠিক আছে, আমি তো আর আমাকে জন্য তো কেউ আনবে না খিচুড়ি, বা আমিও ভেবে পাবো না, তো নিজেরটা নিজে করাই ভালো। তো এই জন্য চালটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট চাপিয়ে দিয়েছি এই আর কি। তো রাত্রে হবে আজকে খিচুড়ি, তারপরে কি বলে পাঁপড় করব, চিকেন করেছি। ও বলেছিলো কী বলে এটাকে, ডিম অমলেট খাবে, যদি খাই বানিয়ে দেবো, না হলে আশা করি লাগবে না, চিকেন তো হচ্ছেই। তো হ্যাঁ, পাঁপড়, চিকেন আর খিচুড়ি। তো বাজে এখন 9টা, আর বাইরে হঠাৎ করে আধ ঘন্টা আগে থেকে এক্সট্রিম লেভেলে ঝড় শুরু হয়েছে, সকাল থেকে তো ছিলই, এখন আরও। আমি তাও বাইরে দেখো কী অবস্থা, তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট মানে এখানে কী অবস্থা দেখো, শুধু ওই সাইক্লোনের মতো না, ঘুরে 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 বৃষ্টিটা মানে ওইটা হচ্ছে, কী বলে এটাকে, ঘূর্ণিঝড়ের মতো। ওই দেখো কী অবস্থা, আমি লিকুইডে পুরো ভিজে যাচ্ছি ভাই সাহ। ঠাকুর সবাইকে সেফ রেখো, আমরা তো ঘরে আছি, আর যারা বাইরে থাকে পশু মানে কুকুররা প্লাস যারা বাবা ঘুরে যারা আছে ওদের কী অবস্থা। ছাদ বাগানে যে গাছ লাগিয়েছি ওগুলো কি আছে, আমি আজকে যেতেই পারিনি সারাক্ষণ, এত বৃষ্টির মধ্যে কীভাবে যাবো, কন্টিনিউ বৃষ্টি, আর বাবা ভয় লাগছে চলে যাই। কিন্তু একটা আশ্চর্যজনক একটা কথা হলো কি, বিদ্যুৎ চমকাচ্ছে না, কিন্তু জাস্ট বৃষ্টি ঝড় বাস এটাই, তোমার লাগাই ও বিদ্যুৎ চমকাচ্ছে না, বুঝলে, এই এটা অন্যরকম লাগলো, বিদ্যুৎ চমকাচ্ছে না, ঝড় বৃষ্টি আর হাওয়া ওই চলছে। আমার গাছের জানি কী অবস্থা গো, যেতে পারবো ছাদে এখন, পিছলে পিছলে বলে দা বাবারে, যান যেত না, পুরো পিছলে গেছে। চশমাটা কোথায় রাখলাম দেখি, আর এই দিক দিয়ে আর একটা প্রবলেম হয়েছে, আমাদের এখান থেকে এসির এখান থেকে দেখতে পাচ্ছ জল লিক করে 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 দেখো পুরো পুরো ঘর পুরো ভিসে গেছে। গত বর্ষাতেও ঠিক করে গেছিলো, কিন্তু এবার মানে আজকে থেকে আবার দেখছি, মানে কালকের থেকে, কালকেও পড়েছি কিন্তু আজকে, এখন তো এক্সট্রিম লেভেলের বৃষ্টি হচ্ছে, তো এই পুরো ভিজে একাকার। তো এই হলো আজকের রান্না, খাওয়া দাওয়া যেটাই বলতে পারো, খিচুড়ি আর চিকেন কষার পাঁপড় করেছি, বাট আমি খাবো না, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত না মোটামুটি 10:30 বাজে, আমি খাবো না।